আসসালামু আলাইকুম সবাই, আমি আরেকটা নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, এখানে মা ছেলে বাসায় আর কি একা একা। আর আবুধাবিতে হচ্ছে উইন্টার ভ্যাকেশন চলছে আমাদের, এখানে বাচ্চাদের স্কুল বন্ধ। আর বাচ্চাদের এই স্কুল বন্ধ টাইমে হাজব্যান্ড হচ্ছে একদম ব্যস্ত হয়ে পড়ছে, ওর অফিসে হচ্ছে এখন অনেক কাজের চাপ। তো মা ছেলে আর কি এখন খাবার খাচ্ছি দুপুরের, আর আমরা ছুটির দিন যেহেতু উঠলামই একটু দেরি করে, আর একটু যেহেতু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন ধরে, তেমন আর কি রাতে ভালো ঘুমাইতে পারি না আর কি ঠান্ডার জন্য, দেখা যায় যে দেরিতে ঘুমাই আবার উঠতে উঠতে বেশ লেট হয়ে যায়। তো এখানে সকালে উঠে আর কি নাস্তা টাস্তা সেভাবে করা হয় নাই, স্বামী বলতেছিল যে গ্রিল খাবে, তো বাইরে থেকে আজকে অর্ডার করে দিলাম। আর এই রেস্টুরেন্টের খাবারটা বেশ ভালো, আমরা বেশ কয়েকবার ট্রাই করেছি। আর স্বামীকে হচ্ছে রাতে বলেছিলাম যে আজকে ওকে বাইরে কোথাও নিয়ে যাব, তো এই জন্য আর কি আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, যে খাওয়া দাওয়া করে শাওয়ার নিয়ে নেব, এরপর ওকে নিয়ে একটু বাসার কাছাকাছি একটু পার্কের দিকে যাব ভাবছি। তো খাওয়া দাওয়া শেষ করে হাতে কিছু কাজ ছিল ওগুলো সেরে শাওয়ার নিয়ে নিয়েছি, এখন 4টা বাজে, তো এখন রেডি হয়ে গেলাম, স্বামীকেও রেডি করে দিয়েছি, এখন একটু পার্কে যাব আর কি। তো এটা হচ্ছে লেক পার্ক, লেক পার্কটা কর্নিশ এরিয়াতেই, আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম আমরা আজকে। তো স্বামী তো এসে খুব খুশি হয়েছে, কারণ এখানে অনেক হাঁস আছে, বিভিন্ন রকমের পাখি আছে, ও এগুলো দেখতে খুবই পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু অনেক ভালো লাগে আর কি খোলামেলা এরকম আর কি পরিবেশে। এটা তো কখনো দেখি নাই, সমস্যা নাই তো, অল্প পানি তো। তো আমাদের আবুধাবির পরিবেশটা কিন্তু এখন অনেক সুন্দর, বাইরে কিন্তু একটু ঠান্ডা হাওয়া থাকে, আমি যেহেতু আজকে সোয়েটার পরি নাই আমি বুঝতে পারতেছি, কারণ একটু শীত লাগতেছে আবার। তো নেক্সট টাইম আর কি এখন বাইরে বের হইতে গেলে শীতের আর কি সোয়েটার সাথে রাখতে হবে। দাঁড়া দেখি কোন সাইডটা পার হয়, আগে দেখি ই আছে নাকি পার দিয়ে। এটার পাশের পার্কেই তো আমরা গেছিলাম, নেও কোনটা নিবে? হ্যাঁ এটা চকলেট দোনা, চকলেট নাম্বার 3। চলো
মাই গড, বাঘের মতো বিড়ালটা। তো ছেলেকে নিয়ে একটু ঘুরলাম, ওর মনটা একটু ভালো হলো আর কি। এখন বাসায় চলে যাচ্ছি, আর ওর বিকালের স্ন্যাক্সের জন্য ও হচ্ছে পার্কের সামনে একটা সুপার শপ থেকে ডোনাট আর রোল নিয়ে নিয়েছে, এটাই খেয়ে নেবে বাসায় গিয়ে। এরপর হয়তো আমি ওকে আবার ডিনারে কিছু বানিয়ে দেব। তো আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটা একটা ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।